এ শহরে আমাদের আট পৌরে প্রেম হোক, ঘটা করে ভালোবাসি বলা হবে না কোনোদিন। শুধু তুমি একটু অসুস্থ হলে আমি ছুটে চলে যাব তোমার কাছে। প্রেমিকা হিসেবে তোমার বিছানার পাশে সারা রাত বসে থাকার অধিকার পাবো না হয়তো, অন্তত তোমার বাসার নিচে গিয়ে এক পলক তোমাকে দেখে আসতে পারবো। কপালে হাত দিয়ে তাপমাত্রা মাপা হবে, কিংবা চোখে চোখ রেখে বলা যাবে যত্ন নিও। নামি দামি রেস্টুরেন্টে না গিয়ে এক এক দুপুরে আমি তোমার জন্য রান্না করে নিয়ে যাব। পার্কের বেঞ্চে বসে সেসব দুপুরে তুমি আমার আনকোরা হাতের রান্না খেয়ে তৃপ্তির ঢেকুর তুলবে। এমন সংসারী ধরনের প্রেম হবে আমাদের। সাপ্তাহিক ছুটির দিনে আমাদের একসাথে ঘোরাঘুরি শেষে যখন আমাকে বাসায় পৌঁছে দেবে, মহল্লার কাঁচা বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার আমার হাতে তুলে দেবে আর আবদার করে বলবে, আগামী শুক্রবার দুপুরে তোমার হাতের খিচুড়ি খাবো। কিন্তু একা একা আমার সিনেমা দেখতে ভালো লাগে না বলে তুমি মাঝে মাঝেই আমাকে সিনেমা হলে নিয়ে যাবে। স্টার সিনেপ্লেক্সে যাবার পরিকল্পনা করলেও আমি কিন্তু ঠিক বলাকার টিকিটই কাটব। তোমার পরিকল্পনা ভেস্তে দিয়ে বলাকায় একটা মধ্যবিত্ত শ্রেণীর ঘ্রাণ পাই যে আমি, তাই ঝা চকচকে স্টার সিনেপ্লেক্স আমাকে কখনোই টানে না। মধ্যবিত্ত ঘরের গৃহবধূর মতো এভাবেই হিসেব করে আমাদের প্রেম যাপন হবে। এ শহরে আমাদের ভীষণ রকম আট পৌরে সাদা মাটা একটা প্রেম হোক। প্রেমিকা হিসেবে আমি বাদামের খোসায় সন্তুষ্টির প্রতিচ্ছবি আঁকতে পারি। জাঁকজমক শাড়ির বদলে সুতি শাড়িতেও বসন্ত এনে দেবার ক্ষমতা রাখি। আয়োজন করে প্রেম আমাকে মানায় না, আমি বরং আট পৌরে প্রেমেই সহজ সাবলীল। আমাদের একটা বিশুদ্ধ প্রেম হবে এই রংচটা শহরে, যেখানে সংকোচের বেড়া জাল থাকবে না। ঘরে ফেরার সময় প্রেমিকের হাতে ভাঙতি কিছু টাকা গুঁজে দিয়ে বলতে পারবো, বাস ভাড়াটা দিয়ে যেও, আর বাসার নিচে টং দোকান থেকে কড়া একটা রচা খেয়ে নিও, কিংবা কিছু শুকনো খাবার প্রেমিকের হাতে দিয়ে বলা যাবে রাতে খিদে পেলে এগুলো খেয়ে নিও। এবং প্রেমিকার এইসব কার্যক্রম তার অস্বস্তি কারণ হবে না এতটুকুও। আটপৌরে প্রেমে একে অপরকে ভালো রাখার দায়িত্ব দুজনেই ভাগ করে নিতে জানে। এই বসন্তে আমার নামে পলাশ না হয় নাই বা ফুটুক, পরের বসন্তে পলাশ হয়ে আসুক আমার আট পৌরে প্রেম।